প্রিয় দর্শক, বদ্দের বাজার মৎস্য আড়ত। এখানে নানা দূর দূরান্ত থেকে নৌপথে মাছ আসছে আড়তে। কাকা, এই যে এখানে নৌকা গেলি দেখতেছি বদ্দের বাজার ঘাটে, ওরা কি মাছ ধরে? এগুলি চেউ মাছ ধরে, বিভিন্ন ধরনের মাছ পড়ে। এই জালটাকে কি জাল বলে? এটারে দূরজাল বলে। দূরজাল, এই যে বড় বড় গ্রাফি দেখতেছি ডোঙ্গর, এগুলি এগুলো কেন কাজে লাগে? এগুলি জাল, এই জাল ইয়া জালটা পাতা এই গ্রাফিটা ওই নদীর মাঝখানে, নদীর মাঝখানে এই মাছগুলি কোন রাত্রে ধরে চেউ মাছগুলো? জি। এখানে দেখা যাচ্ছে এক ভাই মাছ নামাচ্ছে, এই মাত্র আসলো মনে হচ্ছে। ভাই, এগুলো কি মাছ? চেউ মাছ না? ভাই, এগুলো কি মাছ এগুলো? প্রিয় দর্শক, আমি মাছগুলো আপনাদের এখনই দেখাচ্ছি। এই মাছগুলো মেঘনা নদীর দূর দূরান্ত থেকে আসছে, একটুখানি দেখাই। হ্যাঁ, দেখেন কি সাধারণ, বিরাট বড় বড়। বাবা, একটু হাতে ধরেন, কি বড় বড় মাছ দেখেন, এই মাত্র আসলো। এগুলো কি রাত্রে ধরা বাজান? জি, রাত্রে ধরছে এই নৌকা দিয়া। জি, একটু দেখেন আপনার পিছনে, আমার পিছনে বড় বড় নৌকা, মেঘনা নদীর এই নৌকা দিয়ে মাছগুলো ধরছেন। এখন এগুলো আড়তে নিয়ে যাবেন। ওনারা যে জালদা মাছগুলো ধরছেন এটাকে ডোর জাল বলে। এখানে সাধারণত রাত্রে সন্ধ্যায় পাতা হয় জালগুলো, তারপরে এগুলো সকালবেলা তোলা হয়। কি মাছ আনলেন? চৌমাছ বেশিরভাগ, এবং বলতে গেলে পুরো মাছকে, পুরো মাছগুলি হচ্ছে আপনার নদীর একদম প্রাকৃতিক এবং ন্যাচারাল মাছ। আপনার এই পাঙ্গাসগুলো কীভাবে ধরা হয়েছে? এ কোনা জাল দিয়ে ধরা হয়েছে পাঙ্গাসটি, নদীর পাঙ্গাস, মেঘনা নদীর পাঙ্গাস। আর ইলিশ মাছের সংখ্যা কে কমিয়া, অনেক কমে আছে, দাম দাম বাড়ছে, মাছ গেছে কমিয়া, বুঝেন না? হ্যাঁ, আগে বাড়ছে, আগে তো অনেক কম মানে মাছ। এগুলো অনুমানিক কেমন দাম আশা করেন? এইগুলি 550 টাকা, 600 টাকা, আর এই গুড়াটা শুদ্ধ কিনো লাগে 550 টাকা কেজি আশা করতেছে মাছগুলো। আলি 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 550 টাকা, আলি 800 টাকা কেজি। আর এখানে নদীর পাঙ্গাস মাছ, এটা মেঘনা নদীর পাঙ্গাস। আর এখানে কিছু বাছা গাউরা এগুলো দেখতেছি, বাছা গাউরা ছিল দেখা যাচ্ছে। ১৬৫০টা প্যাকেজ, হ্যাঁ টোটাল। প্রিয় দর্শক, বদ্দর বাজার মৎস্য আড়ত। এখানে মেঘনা নদীর নানা প্রান্ত থেকে এখানে প্রচুর মাছ এসে থাকে, বিশেষ করে আড়তটি খুব সকালে জমে থাকে। এখানে যদি আপনারা আসতে চান ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে, অতি সহজে আসতে পারেন। এটা ঢাকার যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে বাস বা ট্যাক্সি যে কোনোভাবে এখানে আসা যায়। এটা সোনারগাঁও উপজেলার যে উপজেলা যে কমপ্লেক্স আছে ওখান থেকে মাত্র 3 কিলোমিটার মতো বা 2.5 কিলোমিটার মতো দক্ষিণে মেঘনা নদীর পাড়ে, অর্থাৎ বদ্দর বাজার মৎস্য আড়ত। এখানে যে কাউকে জিজ্ঞেস করলে সহজে এটা দেখিয়ে দিবে, অত্যন্ত সহজে চিনিয়ে দিবে। আপনারা অনায়াসে আসতে পারেন। আপনারা অনেকে জানতে চান যে এই আড়তটা কোথায়, তবে এখানে আসা খুবই সহজ আপনাদের যদি আসার ইচ্ছে থাকে। কাকা, এখানে কি কি মাছ আছে? কাকা, ও 400 না, 400 নিলে যা, এটা চাবিলা কাটারি বদরের মাছ আছে কাকা। এখানে এটা কেমন দাম আশা করেন? এটি আশা করি 500 টাকা যাইব।
কত আশা করেন এই 1000 গ্রাম টাকা দাম কত আশা করেন 1000 1000 টাকা না একদম লাভ হইতাছে জেতা চিংড়ি এটা হচ্ছে ডিমোলা ব্যাগার চিংড়ি ডিমোলা প্রিয় দর্শক আমি এখন বদ্দে বাজার মৎস্যারদে আপনারা দেখছেন বাজারে মাছের অবস্থা মাছের দরদাম কি ধরনের মাছ আসছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই আরতটি অত্র এলাকার একটি বিখ্যাত আরত এখানে নানা প্রান্ত থেকে মাছ এসে থাকে প্রতিদিন এই আরতটি সাধারণত জমে থাকে সকাল বলতে গেলে 5টা 5:30 থেকে এখন এখানে যদি আপনারা আসতে চান অনায়াসে চলে আসতে পারেন ঢাকা থেকে অতি সহজে আসা যায় এই আরতটা সোনারগাঁ উপজেলার উপজেলা থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে কেমন আছে এটা ওই মেডেন দিয়ে কেছি না কেমন দাম আশা করেন ভাইয়া আর বাবা ১৫১০ 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